পুরোদমে বঙ্গবাজারে আগুনে পোড়া ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুরো তালিকা দেওয়ার কথা রয়েছে আজ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কখন এই তালিকা পাওয়া যাবে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ কেমন চলছে জানাবেন। প্রিয়া, শেষ প্রশ্ন দিয়ে উত্তর দিয়েই শুরু করতে যাচ্ছি যে কখন তালিকা পাওয়া যাবে সেটা কিন্তু তিনটার পরে বলা যাবে। আর বেসিক্যালি তারা যে চিন্তা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেটা হচ্ছে অনলাইনে আপলোড করা হবে ব্যবসায়ী যে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন সেই চূড়ান্ত তালিকাটি। তো আমার পেছনে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন, পুরা যে ধ্বংসস্তূপগুলো সেগুলো অপসারণের যে চেষ্টা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেটা টাইম ছিল আজকে সকাল 8টা পর্যন্ত, সেটা তারা করছেন, এখনও করছেন। কিন্তু এখানে একটা বিষয় যেটা আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ সর্বসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে যারা যে সমস্ত টিন বা লোহা সে যেগুলো ছিল সেগুলো বলা যায় যে সাধারণ মানুষ তারা ধেয়ে আসছেন এই জিনিসগুলো নেওয়ার জন্য, যে যার মতো করে পারছেন ছোটাছুটি করে বিভিন্ন জায়গা থেকে যে বড় বড় টিন বা লোহার যে দ্রব্যাদি রয়েছে সেগুলো নিয়ে তারা বাইরে যাচ্ছেন। আর সেক্ষেত্রে এখানে যে মার্কেটের দোকানি যারা রয়েছেন তারা কিন্তু এটার সাথে সংযুক্ত না, তারা একেবারেই সাধারণ জনতা প্রত্যেকেই উন্মুক্ত করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই লোহা এবং টিনগুলো তারা কিন্তু 40 লাখ টাকা দিয়ে, মানে যেটা হচ্ছে 40 লাখ টাকা দাম উঠেছিল। তো সব কিছু মিলেই বলা যেতে পারে যে এখানে যে যার মতো করে বাইরে বিক্রি করবেন তারা কেজি দরে 40 টাকা, লোহার কেজি দর কিন্তু 40 টাকা। সেক্ষেত্রে বুঝতে পাচ্ছেন যে যারা নিচ্ছেন তারা অনেকটা লাভবান, আর দোকানি যারা আছেন ব্যবসায়ী যারা আছেন তারা আসলে হতাশা হয়েই তাকে দেখছেন যে তাদের দোকানের যে মালামালগুলো রয়েছে সেগুলো আসলে কীভাবে সাধারণ মানুষ নিয়ে যাচ্ছেন, তারা আসলে অনেকটা নিরুপায় হয়ে তারা তাকে দেখছেন। তাছাড়া তাদের আর করার কিছু নেই, তারা প্রত্যাশায় আছেন যে আসলে এই অপসারণগুলো যতক্ষণ না পর্যন্ত সরানো না হবে বা যে অপসারণের কাজ তড়িৎগতিতে না হলে তারা যে চৌকি বসিয়ে যে ধরনের ব্যবসা করতে চাইছিল সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। তো এই অপসারণ ব্যবস্থাপনাটা যত দ্রুত সম্ভব সমাধান হবে বা শেষ হবে ততই তারা কিন্তু দ্রুত গতিতে তারা এই জায়গাটিতে সমতল করে দিয়ে তাদেরকে চৌকি বসিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবেন। তো তারাও চাচ্ছেন যে আসলে দ্রুত গতিতে তারা চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে, যেহেতু ঈদের আর কয়েকটা দিন বাকি আছে। তো এই বিষয়টি কিন্তু তারা দেখে বা তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যাতে করে খানিকটা যে ক্ষতি হয়েছে সেটা পুষে ওঠা যায় কিনা। আর এছাড়া আরেকটি যে বিষয় জানিয়ে রাখছি যে তহবিলের যে বিষয়টা, গতকাল পর্যন্ত কিন্তু 20 কোটি টাকা ছিল, সে তহবিলে অনেকে ব্যক্তিগতভাবে তহবিলে টাকা জমা দিচ্ছেন, সেটা আসলে কতটুকু হয়েছে এখন পর্যন্ত কিন্তু সেই তথ্যটা জানা যায়নি। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। প্রিয়া আরিফ, ধন্যবাদ আপনাকে।